অন করে নিলাম যদি বাই চান্স হাতিটি দেখা পেয়ে যায়, কারণ দু সাইডে জঙ্গল আছে। সো গাইস আমরা ফাইনালি বিচে, সামনে ওদিকে সমুদ্র আছে, এইটা আর ঢেউ কিরম আসছে দেখো। তো লকডাউনের পর দীঘার অবস্থা তোমাদেরকে একটু দেখাই যে এখানে কিরকম ভিড়। এখন ওকে গাইস, তো ব্যাপারটা হচ্ছে কালকে আমরা একটা রোড ট্রিপে যাচ্ছি, সাডেন একটা প্ল্যান হয়েছে, তো খুবই এক্সাইটেড। প্রায় 10:30 বেজে গেছে রাত্রিবেলা, তো তার আগে আমাকে প্যাকিং করতে হবে। প্যাকিং করা হয়নি বিকজ এটা সাডেন প্ল্যান ছিল, আমি যাতে কোনো কিছু ভুলে না যাই সেজন্য আমি কী করছি, খাতাতে সব কিছু লিখে রেখেছি। তো এক করে লিস্ট পড়বো এবং এক এক করে জিনিসগুলো প্যাক করবো, তাহলে কী হবে আমি কোনো কিছু ভুলবো না। তো টি শার্ট নিয়ে নিয়েছি, এখানে পরপর 3টে টি শার্ট নিয়েছি, 3 দিন থাকবো বেশি না, একদিন যাবো একদিন থাকবো একদিন চলে আসবো। 3 দিনের জন্য 3টে টি শার্ট এনাফ, আর একটা টি শার্ট তো আমি পরেই যাবো, টোটাল 4টে টি শার্ট, তো আই গেস এনাফ হবে। ওকে, তো ফাইনালি সব কিছু গোছগাছ হলো, সব কিছু গোছালাম, এবার তোমাদেরকে দেখাই যে আমি কী কী নিয়ে যাচ্ছি, কী কী ক্যারি করছি, যাতে তোমাদেরও পরবর্তীকালে যদি কোনো ট্রিপে যাও তাহলে তোমাদের একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে কী কী নিয়ে যেতে হয়। যেহেতু আমি বিচে যাচ্ছি তো সেজন্য আমি 3টে টি শার্ট নিয়েছি, 3টেই স্লিভলেস, ওদিকে 3টে শর্টস আছে, টাওয়াল আছে, একটা জিন্স নিয়েছি, আর রুমাল আছে, আর এদিকে স্যানিটাইজার আছে, সাবান আছে, হেয়ার ওয়্যাক্স আছে, তেল আছে, সানস্ক্রিন আছে, শ্যাম্পু আছে, আর ফেস ওয়াশ, আর একটা ফেস ক্রিম আছে, আর এদিকে আমার ক্যামেরা অ্যাক্সেসারিজ আছে, এটা মাইক, ইয়ারফোন, পাওয়ার ব্যাঙ্ক, ওয়ালেট, সানগ্লাস, ব্যাস। তো এইগুলোকে এবার ব্যাগে ভরার পালা, তো আমি এক এক করে ব্যাগে ভরে নিই, আজকে আর কিছু শ্যুট করবো না কারণ রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমিয়ে যাবো তাড়াতাড়ি। তো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে, চলো। গুড মর্নিং গাইজ, এখন বাজে 5:15 মতো, আর সূর্য এখনও অবধি ঠিকভাবে ওঠেনি, এখন অন্ধকার আছে একটু একটু, তো প্রচণ্ড এক্সাইটেড। 5:15 গাড়ি আসার কথা, তো ওয়েট করছি, আর সারা রাত তো ঘুমাতে পারিনি এক্সাইটমেন্টের খাতিরে। তো যাই হোক, এবার চলো তোমার সাথে একদম গাড়িতে গিয়ে দেখা হচ্ছে, কারণ এখানে আর কী দেখাবো। ওকে গাইজ, তো আমরা এখন সিউড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন কটা বাজে বেশি, পুরো পাক্কা 6টা। তো আমাদের বেরোনোর কথা ছিল 5:30, বাট 8 ঘন্টা, ঠিক আছে অ্যাডজাস্ট করে নেবো, কোনো অসুবিধা নেই। ঋষি, এরকম রোড ট্রিপ অনেক দিনের ইচ্ছা ছিল বল আমাদের, অনেক দিন পরেই হচ্ছে, অনেক দিনের ইচ্ছা ছিল, ফাইনালি সাকসেসফুল হচ্ছে। তো আমরা তো ভীষণ এক্সাইটেড। তো এখন আমরা বাঁকুড়ার ওন্দাতে আছি এবং বাড়ি থেকে 132 কিলোমিটার মতো এসেছি, তো এবার এখন ব্রেকফাস্ট করব। বাঁকুড়ার ওন্দাতে দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করলাম, দেন এবার বেরিয়ে যাচ্ছি। তো আমরা ব্রেকফাস্ট করলাম, আর ব্রেকফাস্ট করে ঋষির মনে হয় যে মুডটা একটু হালকা অফ হয়ে গেল, খাবার দাবার তো ভালো ছিল না, অত ভালো ছিল না। আর একটা আমার বন্ধু আছে অরিন্দম, কচুরি হেভি টেস্ট না, এখন আমরা পশ্চিম মেদিনীপুরের কোথাও একটা আছি, পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, তো আপাতত একটু ফ্রেশ হবো, একটু তেল ঠেল ভরাবো, ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে 168 কিলোমিটার মতো, আর কতক্ষণ লাগবে, 2.5 ঘন্টা নাকি হাতি পারাপার করে সাবধান। তো ক্যামেরা অন করে নিলাম যদি বাই চান্স হাতিটি দেখা পেয়ে যায়, কারণ দু সাইডে জঙ্গল আছে, তো বেশিরভাগ রাস্তাটাই জঙ্গল আর রাস্তার মাঝে বাম্পার, পুরো রাস্তাটাই দেখে যাচ্ছি। তো যদি ভাগ্য ভালো থাকে তো হাতির দেখা পেয়ে যাবো আশা করছি। এসেছি খড়গপুরে বিগ বাজারে, মলটা দেখে মনে হচ্ছে সেই 1980 সালের মল, বহুত পুরনো মল দেখে মনে হচ্ছে। তো এখন আমরা আছি বিগ বাজারে, ওরা শর্টস কিনছে, সো সেটা দেখছিলাম, চুলটা ঠিক করছি। সো আমরা খড়গপুরে একটু শপিং করলাম, আমি করিনি, অরিন্দম আর ঋষি করে, ঋষি ওরা করলো। ঋষি কিছু বলবে, কিছু বলবে, গানটা শুনে তাই বলছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমি অরিন্দম কেকার সাপোর্টার, আর ঋষি হচ্ছে রাজস্থান সাপোর্টার, যার সাপোর্টার মুখ লাগাচ্ছে, মুখ লাগাচ্ছে, লজ্জাতে মুখ লাগাচ্ছে, এ আমরা বুক ফুলিয়ে কেকার, ঠিক আছে, মুখ লুকিয়ে রাজস্থান কয় জেলে ছিল। তো দীঘা থেকে আর মোটামুটি 20 কিলোমিটার আগে আমরা আছি, আর আবার একটু পেট্রোল ভরিয়ে নিলাম, তো আর বসে বসে সব বোর হয়ে গেলাম বল।
গাইস দেখা পৌঁছাতে প্রায় আমাদের 3:30 বেজে গেছিল, তাই ভাবলাম যে আগে লাঞ্চ করে নিই। তো আমি অরিন্দম এবং দাদা ড্রাইভার দাদা খেয়ে নিলাম, কিন্তু ঋষি বেচারা খাবার পাইনি, কারণ ও রুটি হবে বলেছিল। তো চোখ মুখ শুকিয়ে গেছে বেচারা ঋষি। হোটেলে গিয়ে খাবি নাকি তুই? তো আমাদের লাগেজগুলো সব স্যানিটাইজ করা হচ্ছে। গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি, বিচে যাচ্ছি। তো আমরা আজকে ভেবেছিলাম যে আজকে বিচে নামবো না, আমরা বিচে থেকে ঘুরে চলে আসবো, কিন্তু বিচ যেই দেখলাম আমরা আর আমাদের এক্সাইটমেন্ট কন্ট্রোল করতে পারলাম না, তাই বল ঋষি। তো এখন বাজে প্রায় 5টা মতো, বিচে যাবো, একটু খেলাধুলো করবো, দেন তারপর 5:40 সানসেট হবে, সেটাকে এনজয় করবো, দেন তারপর আবার ব্যাক টু হোটেল। সো গাইজ দিস ইজ দ্য মোমেন্ট, আমরা ফাইনালি বিচে এন্টার করছি। ঋষি কতটা এক্সাইটেড বল তুই? ভয় লাগছে কেন রে? দাঁড়া এক এক করে না। সো গাইস আমরা ফাইনালি বিচে, আর আমরা পুরো একদম বাচ্চাদের মতো, জীবনে প্রথমবার আর আমরা একদম বাচ্চাদের মতো এক্সাইটেড। সামনে ওইদিকে সমুদ্র আছে, আমরা এত এক্সাইটেড যে আমাদের হাসি থামছে না। আর ওখানে সানসেট হবে, তো একটু পরে সানসেট হবে, সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তোমাদেরকে লকডাউনের পর দীঘার অবস্থাটা একটু দেখায়, দেখতেই পাচ্ছ যে কেমন ভিড় আছে চারিদিকে। আর বিচের অবস্থা দেখো, বিচে ভিড় ভালোই আছে, আজকে যেহেতু শনিবার উইকেন্ড, তো বিচে ভিড় ভালোই আছে। সমুদ্রের জল এখন অবধি আমরা টাচ করিনি। ঋষি ওর বাড়িতে ভিডিও কল করছে, বাড়িতে দেখাচ্ছে, আমিও ভিডিও কল করলাম, বাড়িতে দেখালাম। আর এই যে ঢেউ আসছে একদমই, মানে কম জলে দাঁড়িয়ে আছি, এখন হাঁটু অবধি ভেজেনি, এখানে কষ্ট ছিল। আর ঢেউ কেউ আসছে দেখো, ঢেউ আসছে, ঢেউ আসছে। এই যে আসছে 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 আসছে। এবার আমরা একটু আরেকটু এগিয়ে যাবো, কারণ একদমই কম জলে দাঁড়িয়েছে, ঢেউটা আসছে দেখো। এইটা এইটা তো কি হচ্ছে, বালিতে আমাদের জুতোটা আটকে যাচ্ছে, সেই জন্য একটু আসতে অসুবিধা হচ্ছে। সো যেটা ব্যাপার হচ্ছে যে এবার আমরা হোটেলে যাচ্ছি, কারণ মোবাইল নিয়ে তো জলে নামা যাবে না। তো একটুক্ষণ ভিডিও করলাম, ব্লগ করলাম, তো এবার আমি মোবাইল টোবাইল সব রেখে দিয়ে আসবো, কারণ কাছে হোটেল আছে, দেন তারপর আবার এখানে ফিরে আসবো, দেন জলে নামবো, একটু এনজয় করবো, দেন তারপর আবার হোটেলে যাবো। তো লকডাউনের পর দীঘার অবস্থা তোমাদেরকে একটু দেখাই যে এখানে কীরকম ভিড় এখন। হ্যাঁ, হয়তো অন্যান্য সময়ের তুলনায় এখন ভিড় একটু কম, কিন্তু ভালোই ভিড় আছে, এখানে মনে হচ্ছে না যে করোনা ভাইরাসে কিছু আছে। অ্যাকচুয়ালি মানুষজন আমাদের মতো বোর হয়ে গেছে এতদিন বাড়িতে থেকে। তো গাইজ আমরা এখন বিচ থেকে চলে এলাম, স্নান টান করে একটু জলের মধ্যে খেলাধুলো করলাম আমরা। তো এবার আমরা একটু স্ন্যাক্স খাচ্ছি। মন্দারমণি যাবো, তো সেটা নিয়ে হোটেল দেখা চলছে, প্ল্যানিং করছি। তো এই হলো, এরপর IPL দেখবো, একটু গল্প টল্প করবো, আড্ডা ফাড্ডা মারবো, ব্যাস এই হচ্ছে গল্প। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে, ভিডিওতে দেখা হবে। তো যদি এখন অবধি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এরপর আরও অনেক পার্ট আসবে, তো সবই তোমরা দেখতে থাকো। আর কোন হোটেলে আছি কী আছি ওটা আমি বলে দেবো। তো গাইস এখন আছি দীঘা মোহনাতে, আর এদিকে এটা হচ্ছে সমুদ্র, কত ঢেউ আসছে দেখতেই পাচ্ছ, আর এদিকটা হচ্ছে নদী, আই গেস কোন নদী জানি না, ওইদিকে নদী আর এদিকে সমুদ্র মিশেছে, তাই এটার নাম হচ্ছে মোহনা। তো এখন মন্দারমণির বিচে আমরা ঘুরে বেড়াচ্ছি। তো এখন জোয়ার যেহেতু আছে সেজন্য জলটা আরও অনেকটা আগে চলে এসেছে, একদম আমাদের রিসর্ট যেখানে শেষ হচ্ছে অতটা জল চলে এসেছে। এবার যখন ভাটা হবে তখন জলটা আবার অনেকটা পিছিয়ে চলে যাবে, 1 কিলোমিটার অবধি নাকি বিচ আছে এখানে, সেটাই বলছে সবাই। আর